আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে DJI অসমো মোবাইল 6 গিম্বলটা কিনেই নিলাম। কি হয়েছে, কি খুঁজিস? জুনাইদের সাথে বেস্ট বাই গিয়েছিলাম একটি কাজে, আর যতবারই বেস্ট বাই যাই ততবারই আমি এই যে এই গিম্বলটা দেখি। এবং বাংলাদেশে আমার জিওন স্মুথ 4 ছিল, এটা আনফর্চুনেটলি একটু সমস্যা হয়ে গেছে। আর এই যে আশেপাশে সব ক্যামেরাগুলো দেখি, আসলে যার যেদিকে চোখ বা মনোযোগ আর কি। তো প্রচুর দাম, আর যেহেতু এখনও এগুলো কেনার মতো অ্যাবিলিটি হয় নাই, তো সেক্ষেত্রে গিম্বলটাই কিনে নিই। DJI Osmo Mobile 6 প্রায় 2 থেকে 3 মাস আমি এটার জন্য অপেক্ষা করছিলাম, যদিও এখন পর্যন্ত আমার তেমন কোনো গতি হয় নাই, কিন্তু তারপরেও এটা এটার অভাব আমি বুঝতে পারতেছিলাম, এটা আমার প্রয়োজন। ওকে, গো গো ফর ইট, মেকিং এ ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং মি আউট। যদিও গিম্বলের টাকাটাই আমার কাছে অনেক বেশি মনে হইতেছিল, কিন্তু তারপরেও কোয়ালিটি বিবেচনা করলে অথবা প্রয়োজন বিবেচনা করলে জিনিসটা এই মুহূর্তে আসলে যায় আর কি, কেনা যায়। ও, হিয়ার ইট ইজ। এটা হচ্ছে মেবি ট্রাইপড, এটা হচ্ছে অরিজিনাল মেশিন। এই যে প্রথম ভিডিও ফুটেজ নিচ্ছে গিম্বল কেনার পরে। কি বন্ধু, তবে একটু এখনো 19-20 হইতেছে, কারণ যেহেতু এখনো এটার সাথে ইউজ টু হইতে পারি নাই, তবে এটা প্রয়োজন ছিল তো সেই কারণে নেওয়া আর কি। এটা হচ্ছে মে ফ্লাওয়ার মল, বেস্ট বাই থেকে কিনলাম এটা। কেনাকাটা শেষ, এখন যাব নো ফিলসে কিছু গ্রোসারি আইটেম কেনার জন্য। তো বাস স্টপে ওয়েট করতেছি, আর এখানে যে পরিমাণ বৃষ্টি, বাপরে বাপ, আর লাকটা এতটাই খারাপ, যেই দিনই গ্রোসারি কেনার জন্য বের হই সেই দিনই দেখি যে বৃষ্টি আসে। এক মাসের বাজার করলাম, বাপরে বাপ। কত সুন্দর, এই হচ্ছে নতুন গিম্বল। তো আশা করছি ফুটেজ ভালো আসতেছে। তো আমি কয়েকটা এখানে জেস্চার দেখলাম, যেটা আসলে আমাকে অনেক সারপ্রাইজড করছে আর কি। তো জিনিসটা আসলে অনেক জোস। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মেবি এখন থেকে কন্টিনিউয়াসলি আপনাদের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, বা আশেপাশে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো। যাই হোক, আসলে অনেক ভালো লাগতেছে যে এত সুন্দর একটা জিনিস হাতে পাইছি। আমার আগের গিম্বলটা বাংলাদেশে রেখে আসছি, তো সেই কারণে ওটা একটু সমস্যাও ছিল, না হলে আমি ওটাই নিয়ে আসতাম। এই যে দেখতে পাচ্ছেন আজকের ওয়েদার, ওটা সমস্যা না হইলে আমি আসলে ওটাই নিয়ে চলে আসতাম। আর এতদিন যা করছি সব হাত দিয়ে, তো এটা অনেক ডিফিকাল্ট আর কি। ঠিক আছে, দেখা যাক। সব থেকে মজার বিষয় এই গিম্বলে যেটা লাগছে, যে ট্র্যাক সিস্টেমটা, ট্র্যাকিং যে এতটা মজার, আমি একটু দেখাই। কত সুন্দর, আমি যে পাশে যাচ্ছি আমাকে সেভাবে ওই পাশেও ট্র্যাক করছে। সরি অ্যাবাউট দ্যাট, ব্যাচেলারের রুম তো এরকম থাকবেই। এই অবস্থা, সে আমাকে ট্র্যাক করতেছে, উপরে হয়তো বা আর যাইতে পারবে না। এই যে খুব সুন্দর লাগতেছে বিষয়টা। এই হচ্ছে সেই গিম্বল। তো সব থেকে মজার বিষয় হচ্ছে যে এটাকে খুব সুন্দরভাবে ফোল্ড করা যায়, ফোল্ড করে রাখা যায়, তো এটাই আসলে খুব জোস। খুল যাও, সেম সেম খুল যাও, খুল যাও, আসলে এক হাত দিয়ে ভিডিও করা মুশকিল আছে।
এটা অন হয়েছে, সো দিস ইজ ইট। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবার অনেক ভালো ভালো ভিডিওতে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, অথবা অনেক কিছু ডেইলি অ্যাক্টিভিটিস শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।